অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুমায়ুন রানু, সহকারী শিক্ষক, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, বাংলা বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্দশ অধ্যায় নিয়ে। আজকে আমাদের পাঠের বিষয় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছি বাংলাদেশের পরিবার ও পরিবারের প্রকারভেদ সম্পর্কে। আজকে আমরা জানব সামাজিকীকরণ কী এবং সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে। তাহলে এসো শিক্ষার্থীরা, আমরা সামাজিকীকরণ কী সে সম্পর্কে প্রথমত জেনে নিই। মানব শিশু জন্মের পর প্রথমত পরিবারে এবং পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসে। পরিবারের সদস্যদের আচরণ দ্বারা শিশু আচরণে প্রভাব সৃষ্টি করে। পরবর্তীতে পরিবারের বাইরের পরিবেশ যেমন খেলার সাথী, পাড়া প্রতিবেশী, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতির সংস্পর্শ প্রভৃতি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অর্জন করে এবং শিশু যে সমাজে বড় হয় সেই সমাজের প্রথা, মূল্যবোধ, আচার আচরণ, রীতিনীতি এইগুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং সমাজে খাপ খাইয়ে চলতে শেখে, সামাজিক মানুষে পরিণত হয়। সুতরাং বলা যায় শিশু যে প্রক্রিয়ায় ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। এবার আমরা সামাজিকীকরণের ধারণা সম্পর্কে জেনে নেব। সামাজিকীকরণের ধারণা, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে, তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এই খাপ খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়ম কানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ। এবার আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জেনে নেব। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হলো পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ, স্থানীয় গোষ্ঠী, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম। এইসব প্রতিষ্ঠান সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে এবং একজন শিশু সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হয় এবং সমাজে সে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে এবং সমাজে খাপ খাইয়ে চলতে শেখে। এখন আমরা এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সংক্ষেপে ধারণা লাভ করব। প্রথমতই পরিবার। পরিবার বলতে পরিবার ও পরিবারের সদস্যদের কথা, সদস্যদের ভূমিকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে শোনো। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। যে ধরনের পরিবারই আমরা বেড়ে উঠি না কেন, পারিবারিক জীবনের মধ্যেই আমাদের শৈশব কাটে। স্বাভাবিকভাবেই পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করছে। আমরা সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবার থেকেই অর্জন করি। পরিবারের মধ্যে প্রধান যে বিষয়টি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো মা বাবার মধ্যকার সম্পর্ক। মা বাবার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুস্থ বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়। আবার মা বাবার মধ্যকার দ্বন্দ্ব তাদের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ মা বাবা। আবার মা বাবা এ দুজনের মধ্যে অধিকতর কাছের হলেন মা। স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা হতে। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম। মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, শিশুর পরবর্তী জীবনের আচরণে এর প্রভাব লক্ষ্য করা যাবে। প্রতিবেশী, জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশী। নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতিগোষ্ঠী। যারা বাড়ির আশেপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। শৈশব থেকেই ব্যক্তি জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে। শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী অর্জন করে।
তাই বলা যায় শিশুর সামাজিকীকরণে জ্ঞাতি গোষ্ঠীর ভূমিকা অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলতে বিদ্যালয় ও সহপাঠীর ভূমিকা। পরিবারের পর শিশুর সামাজিকীকরণে বিদ্যালয় ও সহপাঠীর প্রভাব গুরুত্বপূর্ণ। শিশু বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক, সহপাঠী, কর্মচারী, বিদ্যালয়ের পরিবেশ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রভৃতির সংস্পর্শে আসে। এসব উপাদান শিশুর আচরণকে প্রভাবিত করে। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকের মূল্যবোধ ও আচরণ শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে খেলা ও পড়ার সঙ্গী সাথীর ভূমিকা রয়েছে। এদের মাধ্যমে সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয়। এই সঙ্গী সাথীর মধ্যে কখনো কখনো সমস্যা বা দ্বন্দ্ব দেখা দেয়। এর মধ্য দিয়ে শিশুরা সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসন কৌশল আয়ত্ত করে। খেলা ও পড়ার সাথীদের মাধ্যমে শিশু নিজের আচরণের ভালো মন্দ দিকের প্রশংসা বা সমালোচনা শুনতে পায়। এ ধরনের সমালোচনা থেকে শিশু সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শিক্ষা গ্রহণ করে। স্থানীয় সমাজ, স্থানীয় সমাজ বা সম্প্রদায় সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় সমাজ নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয়ভাবে গড়ে ওঠে। এ সমাজে রয়েছে বিশেষ মূল্যবোধ, যা স্থানীয়ভাবে গড়ে ওঠা মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠে। এ সমাজের মানব গোষ্ঠী, সামাজিক পরিবেশ, প্রতিষ্ঠান শিশুর আচরণকে প্রভাবিত করে। কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের ভাষা, আচরণ ব্যক্তির আচরণে প্রভাবিত হতে দেখা যায়। তাই বলা যায় স্থানীয় সমাজ সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় গোষ্ঠী, গোষ্ঠী বা দল হলো অনেক ব্যক্তির সমষ্টি যাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, সাংস্কৃতিক ক্লাব, সাহিত্য ক্লাব প্রভৃতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যে কোনো সামাজিক গোষ্ঠীর শিশু পরিবার থেকে প্রতিবেশীর দলে এবং পরবর্তী সময়ে বিদ্যালয় পেরিয়ে স্থানীয় গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। শৈশব হতেই শিশু এসব গোষ্ঠীভুক্ত সংগঠনের সদস্যদের সাথে আমোদ প্রমোদ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠে, যা তাদের সুষ্ঠ সামাজিকীকরণে প্রভাব ফেলে। ধর্মীয় প্রতিষ্ঠান, শিশুর সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ। শিশু তার পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে মসজিদ, মন্দির, গির্জা ও বেগুড়াতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশু কিশোরদের সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকশিত হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এসব ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে শিশু কিশোরেরা অংশগ্রহণ করে। তাদের বাহ্যিক আচার ব্যবহারকে সংযত করে এবং নৈতিক উন্নতি সাধন করে। গণমাধ্যম, বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। সংবাদপত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়বস্তুর উপর সংবাদ প্রকাশিত হয়। শিশু কিশোররা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজের সমাজ সংস্কৃতির সাথে নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে। বেতারের মাধ্যমে আমরা সংবাদ, গান বাজনা, নাটক, নাটিকা, শিক্ষামূলক আলোচনা, কথিকা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। সুতরাং
বেতার ব্যক্তি জীবন ও সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে। তাই আমরা বলতে পারি ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সামাজিকীকরণ সম্পর্কে ধারণা লাভ করেছ। আর নয় পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।